চাঁদপুর মতলব উত্তর থেকে শ্রী দয়াল চন্দ্র বিশ্বাস প্রশ্ন করেছেন, আমার এখনো গুরুদেবের কৃপা হয়নি, আমি 4 নিয়ম পালন 16 মালা জপ করছি, আমি কি অক্ষয় তৃতীয়া পালন করতে পারবো? গুরুদেবের কৃপা হয়নি, যদি আপনার কৃপা হয় বলবেন আপনি যে অক্ষয় তৃতীয়া পালন করতে পারবো কিনা। দয়াল চন্দ্র বিশ্বাস, হ্যাঁ দয়াল চন্দ্র বিশ্বাস, ওনার কথা বিশ্বাস নেই। দয়াল চন্দ্র যিনি ভগবান, তিনি সবসময় কৃপা করার জন্য রয়েছেন। তো তো আমি তো লাইসেন্স পাই নাই, অত আমি গাড়ি চালাবো কিনা এরকম হয়। লোকে বলে যে শ্বশুর বাড়িতে গিয়ে মেয়ে রান্না করে, তার মানে ও এখন তো রান্না করবো কি না, আমার তো বিয়ে হয় নাই, এইরকম কথার কোনো মানে হয় না। অক্ষয় তৃতীয়া প্রত্যেকটা ব্রত, ছোটোবেলা থেকে যেরকম একাদশী ব্রত পালন করে, আমাদের অনেক বাচ্চারা দেখেছি তারা তার মা বাবাকে বলে, মা আমিও কিছু আমি একদম কিছু খাবো না, নির্জলা একাদশী থাকবো। এই তুই বাচ্চা মানে না না, আমি সবাই করছে, আমার কাকু জেঠু সবাই করছে, আমিও করব। তো সেই রকম দীক্ষা হয় নাই, ওই হয় নাই, সেই হয় নাই, ওইগুলো তো হবে, কিন্তু প্রথম থেকেই ভক্তি অভ্যাস করতে হয়। সমস্ত তিথি পালন করলে, আশীর্বাদ পেলে তবে তো গুরু কৃপা সহজ হবে। কৃষ্ণ কৃপায় গুরু মেলে, গুরু কৃপায় কৃষ্ণ মেলে। তো কৃষ্ণের এই ব্রত একাদশীর ব্রত, ভগবানের আবির্ভাব তিথি, জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, নিত্যানন্দ চতুর্দশী, শিব চতুর্দশী, এই সমস্ত ব্রত আছে অনেক, নৃসিংহ চতুর্দশী, তারপরে রথযাত্রা, বিভিন্ন রকমের যে বার ব্রত, এই সমস্ত করলে কি হয়, হৃদয়ে ভক্তি বাড়বে, কৃষ্ণের ভগবানের কৃপা লাভ হবে, আর ভগবানের কৃপায় গুরু কৃপা লাভ হয়ে যাবে। তো সেইগুলো তো সবার জন্যই করতে হবে। আর অক্ষয় তৃতীয়াতে দয়ালচন্দ্র বিশ্বাস মহাশয় আপনি দীক্ষা হয়নি, কিন্তু বলা হচ্ছে দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে, জিহ্বাস্পর্শে আচণ্ডালে সবারে উদ্ধারে যে ভগবানের নাম, অন্ততপক্ষে এই ভগবানের নাম আপনি করুন। আসলে অক্ষয় তৃতীয়াতে সবচেয়ে ভালো কাজ, অলস লোকের, আমার মতো অলস লোক বা এরকম, সবচেয়ে ভালো কাজ যতবার হরিনাম করা, হরে কৃষ্ণ 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 হরে হরে।